dawah.tv দুনিয়া ও আখিরাতের কল্যাণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা। প্রিয় দর্শক, কোরআনময় জীবনের সন্ধানে এই অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করব দাওয়াত ও দাঈ, গুরুত্বপূর্ণ এ বিষয় নিয়ে। দাওয়াত কাকে বলে এবং দায়ের কি বৈশিষ্ট্য রয়েছে? দাওয়া, এটা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে আহ্বান করা। কাউকে কোনো আদর্শের দিকে, কোনো সুন্দর বিষয়ের দিকে আহ্বান করা, অথবা কাউকে কোনো সুন্দর বিষয়ের দিকে ডাকা, অথবা সেদিকে কনভিন্স করা, সেদিকে বোঝানো, অথবা সেই শিক্ষা প্রদান করা, এটা হচ্ছে দাওয়া। আরবিতে আরেকটা শব্দ আছে, যেমন তালিম এবং তারবিয়া, যেটাকে আমরা বলি শিক্ষা ও প্রশিক্ষণ, মূলত এটাও কিন্তু দাওয়ারই একটা বিকল্প শব্দ। এজন্যে ইসলামে তালিমি যত প্রোগ্রাম আছে, শিক্ষামূলক যত প্রোগ্রাম আছে, বা তারবিয়াতি প্রশিক্ষণমূলক যত প্রোগ্রাম আছে, সেগুলো সবই কিন্তু দাওয়ার অংশ, পার্ট অফ দাওয়া। সেখান থেকে আমরা বলতে পারি ইসলামের শিক্ষামূলক, প্রশিক্ষণমূলক এবং ইসলামের মহান সত্য এবং সততা, সৌন্দর্য, এদিকে আহ্বান করা, এদিকে কাজ করা, এটাই হচ্ছে দাওয়ার মূল কথা। সমস্ত নবী রাসূলদের মূল কাজ ছিল দাওয়া, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা, আল্লাহর দীনের দিকে আহ্বান করা, এবং আল্লাহর শিক্ষা, আল্লাহর দীনের শিক্ষা এবং প্রশিক্ষণের ব্যবস্থা করা, এটাই দাওয়াতের মূল কথা। এবং সেটাই আমরা দেখছি আল কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন। এভাবে সূরা ফুসসিলাতের 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চাইতে কথায় কে বেশি উত্তম যে বলে, যে আল্লাহর দিকে আহ্বান করে এবং আমালে সালেহ করে এবং বলে ইন্নানি মিনাল মুসলিমিন, নিশ্চয় আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। এবং সূরা গাফরের মধ্যে আমরা দেখি যে নবীদের যে আহ্বানটা ছিল, নবীরা সত্যের দিকে আহ্বানের যে বাণীটা মানুষের কাছে দিয়েছেন এবং বলেছেন, জাহান্নামের দিকে ডাকাটা তাদের দাওয়াত ছিল না, তাদের দাওয়াত ছিল আল্লাহর দিকে ডাকা। সে কথাটা এভাবে এসেছে, ওয়া কওমি মালি আদউকুম ইলান নাজাতি ওয়া তাদউনানি ইলান নার। হে আমার জাতির লোকেরা, আমি তোমাদেরকে নাজাতের দিকে আহ্বান করছি আর তোমরা আমাকে জাহান্নামের দিকে আহ্বান করছো। তাদউনানি লিআকফুরা বিল্লাহি ওয়া উশরিকা বিহি, তোমরা আমাকে আহ্বান করছো যাতে আমি আল্লাহর সাথে কুফরি করি এবং আল্লাহর সাথে শিরিক করি। মা লাইসা লি বিহি ইলমুন, যে বিষয়ে আমার কোনো জ্ঞান নেই। কারণ আসলে পৃথিবীবাসীর কারোই কুফরির পক্ষে কোনো জ্ঞান নেই। মানুষ কুফরি করছে বিদ্রোহী হয়ে, মানুষ কুফরি করছে অন্যায় করে, এবং শিরিকের পক্ষেও কোনো জ্ঞান নেই। সে কথায় তিনি বলছেন যে এই ধরনের জিনিসের দিকে তোমরা আমাকে আহ্বান করছো, ওয়া আনা আদউকুম ইলাল আজিজুল গাফফার, আর আমি তোমাদেরকে মহাপরাক্রমশালী, ক্ষমাশীল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আহ্বান করছি। সুতরাং দাওয়া বলতে আসলে আল্লাহর দিকে আহ্বান, আল্লাহর দীনের দিকে আহ্বান, এটাকেই বোঝানো হয়, এবং আল্লাহর দীনের জ্ঞান এবং প্রশিক্ষণ প্রদান করাকে বোঝানো হয়। তাহলে দাওয়াত বলতে মূলত বোঝানো হয় আল্লাহর দিকে মানুষকে আহ্বান করা, আল্লাহর দীনের দিকে মানুষকে আহ্বান করা, এবং আল্লাহর দীনের শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে মানুষকে গড়ে তোলা এবং মানুষকে কনভিন্স করা, এটাই হচ্ছে দাওয়াতের মূল সংজ্ঞা, মূল কথা। এই দাওয়াত থেকে দুটো শব্দ আসে, একটি হলো দাঈ আর একটা হলো মাদউ। দাঈ, যিনি দাওয়াতের কাজটা করছেন, তাহলে দাওয়া হলো মূলত আল্লাহর দিকে আহ্বান করা, আল্লাহর দীনের দিকে আহ্বান করা, এবং আল্লাহর দীনের যে মহান শিক্ষা এবং প্রশিক্ষণ তার ব্যবস্থা করা, এর মধ্য দিয়ে মানুষকে তৈরি করা, এটা হলো দাওয়ার মূল কথা। নবী রাসূলগণ সে কাজটা করেছিলেন এবং নবী রাসূলের উম্মতের যারা মূল ধারক বাহক ছিলেন তারাও সে কাজটি করেছিলেন। দাওয়া থেকে দুটো শব্দ উচ্চারিত হয়, একটা হলো দাঈ আর একটা হলো মাদউ। দাঈ হচ্ছে যিনি দাওয়ার এ কাজটা করে থাকেন, দাওয়ার মূল কাজটা যিনি করেন তিনি হলেন দাঈ। সর্বপ্রথম বা সর্বপ্রধান দাঈ হলেন নবীগণ, নবী রাসূলগণ দাঈ, এবং তাদের যারা অনুসারী ওলামাই কেরাম রয়েছেন তাদের উম্মতের মধ্যে থেকে, তারাও পরবর্তীতে দাওয়ার এ দায়িত্বটা পালন করেছেন। আর মাদউ, এটি
কর্মকারক অর্থ হলো যাদেরকে আহ্বান করা হয়, যাদেরকে দাওয়াত দেওয়া হয়, সাধারণ জনগণ, যারা সাধারণত নবী রাসূলদের দাওয়াত গ্রহণ করেছেন বা ওলামায়ে কেরামের দাওয়াত গ্রহণ করে যারা দীনি শিক্ষা নিচ্ছেন, দীনের প্রশিক্ষণ নিচ্ছেন, দীনের উপর নিজেদেরকে তৈরি করছেন, তারা হলেন মাদউ। মূলত তারা হচ্ছেন যারা শিখে দায়ীদের কাছ থেকে এবং দায়ীদের আহ্বানকে যারা গ্রহণ করেন। এবারে আমরা আলোচনা করব যে দাওয়ার গুরুত্ব কতটুকু। দাওয়ার গুরুত্ব বোঝার জন্য এতটুকুই বলা যথেষ্ট যে এটা হচ্ছে মানে কর্মগত দায়িত্ব যদি আমরা উল্লেখ করি তাহলে বলবো পৃথিবীতে সবচেয়ে উত্তম পেশা, সবচেয়ে উত্তম কর্তব্য হচ্ছে দাওয়ার দায়িত্ব পালন করা। কারণ সকল নবী রাসূলদের প্রধান পেশা ছিল, প্রধান কাজ ছিল, প্রধান কর্তব্য ছিল দাওয়াতি কাজ করা। এবং সেটি আমরা আল কোরআনে সূরা আন-নাসার 165 নম্বর আয়াতে খুবই স্পষ্ট করে দেখি। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, রুসুলাম মুবাশশিরিনা ওয়া মুনযিরিনা লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুন বা'দা আর-রুসুল ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা। যে রাসূলদেরকে আমরা প্রেরণ করেছি, আল্লাহ তাআলা বলছেন তাদেরকে সুসংবাদদাতা রূপে এবং সতর্ককারী রূপে, যেন মানুষের পক্ষে আল্লাহর বিরুদ্ধে কোনো হুজ্জত কায়েম না হয়, হুজ্জত না থাকে, দলিল না থাকে রাসূলগণ আগমন করার পরে, আর আল্লাহ হচ্ছেন মহাপরাক্রমশালী প্রজ্ঞাময়। তাহলে এখানে দেখা যাচ্ছে যে নবী রাসূলদেরকে দাঁড়ি হিসাবে পাঠানো হচ্ছে, মুবাশশিরিনা ও মুনযিরিনা, মূলত দাওয়ার কাজকে খুবই স্পষ্ট করে এখানে উল্লেখ করছে। দ্বিতীয় হচ্ছে যারা দাওয়ার দায়িত্ব পালন করবেন, এটা মানে এমন একটা মহৎ কাজ, এমন একটা মহান কাজ যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কারণে অনেক বিশাল সওয়াব দিবেন, রিওয়ার্ড দিবেন, অনেক মহা পুরস্কার দিবেন। সেটি আমরা দেখি যে হাদিসের মধ্যে এসেছে, সহিহ মুসলিমের একটা বিখ্যাত হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন, মান দাআ ইলা হুদা কানা লাহু মিনাল আজরি মিথলু উজুরি মান তাবাহু। যে ব্যক্তি কোনো হিদায়তের দিকে, আল্লাহর গাইডেন্সের দিকে আহ্বান করবে, তাহলে তার জন্য সেই পরিমাণ সওয়াব থাকবে যেই পরিমাণ সওয়াব যারা অনুসরণ করছে তাদের জন্য বরাদ্দ থাকবে। লায়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ। এবং এই যে যিনি আহ্বান করছেন, দাওয়াত দিচ্ছেন, দাঁড়ি মানে তার যে তার জন্য যে বরাদ্দ, সেটা অন্যদের দাওয়াতকে কিন্তু বা অন্যদের সওয়াবকে কিন্তু কমাবে না। অমান দা আইলা দালালা, আর যে ব্যক্তি কোনো ভ্রষ্টতার দিকে আহ্বান করবে, কানা আলাইহি মিনাল ইসমি মিথলু আসামি মান তাবাহু, তার জন্য পাপের সেই বোঝা থাকবে যা তাকে অনুসরণ করার মধ্য দিয়ে প্রচুর পাপের একটা বোঝা তৈরি করেছে অনুসরণকারীরা, সেই পরিমাণ পাপ তার মানে যিনি পাপের দিকে আহ্বান করবেন, দলালাতের দিকে আহ্বান করবেন, তার জন্য থাকবে। লায়ান কুসু যালিকা মিন আতা মিহিম শাইআন। এবং ওই ব্যক্তির জন্য এই বরাদ্দের কারণে যারা পাপ করছে তাদের পাপ কিন্তু কমবে না বা পাপের শাস্তি কমবে না। দ্বিতীয় আরেকটি হাদিস যেটি মোত্তাফাক আলাই হাদিস বুখারি মুসলিমের মধ্যে এসেছে, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন আন ইয়াকুনা লাকা হুমরুন নাআম। যে আল্লাহর কসম, আল্লাহর কসম, তোমার মাধ্যমে একজন ব্যক্তিও যদি হেদায়ত প্রাপ্ত হয়, একজন ব্যক্তিকেও যদি আল্লাহ তাআলা হেদায়ত প্রদান করেন, তাহলে সেটা তোমার জন্য একটা লাল উষ্ট্রি থাকার চাইতে বা হওয়ার চাইতে অধিক উত্তম হবে। আমরা জানি আরব দেশে অত্যন্ত লুক্রেটিভ আকর্ষণীয় বস্তু হচ্ছে লাল উট, আমাদের যেমন মার্সিডিস কিংবা আরও বড় কোনো দামি গাড়ি হোমার, এর চাইতেও অত্যন্ত আকর্ষণীয় প্রাপ্তি হচ্ছে সেটা হচ্ছে কাউকে হেদায়ত করা। তাহলে একজন দাঁড়ের মূল সফলতা হচ্ছে তার মাধ্যমে কাউকে হেদায়ত করা, এবং আল্লাহ তাআলা তাকে এই হুমরুন নামের চাইতেও বেশি রিমুনারেশন, বেশি বড় পুরস্কার তাকে প্রদান করবেন। এভাবে আমরা দেখি যে আল্লাহ এর পক্ষ থেকে দাওয়াতের প্রাপ্তি অনেক বেশি আখিরাতে। এভাবে নানা পুরস্কার তো বটেই, আর আমরা জাগতিক দিক থেকেও দেখি এর অনেক লাভজনক বিষয় আছে। আমরা যারা মানুষকে সৎ করতে চাই, সুনাগরিক করতে চাই, মানুষকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে চাই, প্রজন্মকে সংশোধন করতে চাই, গড়ে তুলতে চাই, দাওয়া হচ্ছে তাদেরকে ভালো করার সবচেয়ে চমৎকার পন্থা। আজকের আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা ব্যবস্থা আমাদের ছেলে মেয়েদেরকে ভালো করতে পারছে না, কিশোর গ্যাং গড়ে উঠছে,
অনেকে মাস্তান হয়ে যাচ্ছে, শিক্ষিত মানুষরা আজকে বেশি দুর্নীতি করছে, এ বিষয়গুলো দ্বারা প্রমাণিত হচ্ছে দাওয়া থেকে যদি মুসলিমরা সরে যায়, তারা যত বেশি আধুনিক শিক্ষার ব্যবস্থায় করুক না কেন, তাতে প্রজন্মকে, জাতিকে এবং মানুষকে, নাগরিকদেরকে ভালো মানুষের রূপে, সুনাগরিক রূপে গড়ে তোলা সম্ভব নয়। আর এর মধ্যেই দাওয়াতের জাগতিক গুরুত্ব এবং প্রয়োজনীয়তা অন্তর্ভুক্ত রয়েছে। আসুন আমরা বিষয়টা উপলব্ধি করার চেষ্টা করি।